হচ্ছে কি আপনার ডাবল ডোর মানে আলমারি সিস্টেমের সাইড বাই সাইড ফ্রিজ ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এটার মধ্যে অ্যাড করা আছে। আপনার কন্ট্রোল ফ্রিজার মানে ডিপের নর্মালের কত টেম্পারেচার চলতেছে এটা আপনি দেখতে পারতেছেন। এটা হচ্ছে কি আপনার ডিপের পার্ট আর ডিপের ওই যে ভেতর দিয়ে যে ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রর মাধ্যমে ঠান্ডা কুলিং বাতাসটা আসে। এই যে দেখতে পারি একটু বড়র মধ্যে যাদের নাকি ফ্যামিলি মেম্বার চার থেকে আপনার ছয় জন ফ্যামিলি মেম্বার তাদের জন্য GDEL মডেল। এটা হচ্ছে ননফ্রস্টের সব থেকে ছোট সাইজ। এটা হচ্ছে আপনার আউটলুকিং, এটা হচ্ছে এক কালারের মধ্যে উপরে একটা ডিপ আর নিচে একটা হচ্ছে গিয়ে আপনার নর্মাল 1200 হচ্ছে কম প্রেসার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সো গাইস বরাবরের মতো আমরা চলে আসলাম আবারও ওয়ালটনের একটি এক্সক্লুসিভ শোরুমে। সো আমরা আজকে এই ব্রাঞ্চ থেকে ওয়ালটনের ছোট টাইপের নোফ্রোস থেকে মিডিয়াম টাইপ এবং একটু বড় টাইপের যে সকল নোফ্রোস ফ্রিজগুলো রয়েছে ওইগুলো নিয়ে একটা শর্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো বরাবরের মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের লাকি ম্যাডাম। সো গাইস কথা বলছি না, চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আসসালামু আলাইকুম। তো আজকের মূলত আমাদের ননফ্রোস ফ্রিজ সব থেকে ছোট সাইজ থেকে আমি এই ভিডিওতে আপনাদের মাধ্যমে আমি আলোচনা করব। এই যে এই ফ্রিজটা যে আমি দেখাচ্ছি এটার মডেলটা হচ্ছে কি 2A7 ননফ্রোস্ট। আচ্ছা, এটা হচ্ছে ননফ্রোস্টের সব থেকে ছোট সাইজ। এটা হচ্ছে আপনার আউটলুকিং, এই যে এই ফ্রিজটা দেখতেছেন এটা হচ্ছে এক কালারের মধ্যে উপরে একটা ডিপ আর নিচে একটা হচ্ছে গিয়ে আপনার নর্মাল 1200 হচ্ছে কম প্রেসার গ্যারান্টি। এটার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ডোর গ্যাসকেট ব্যবহার করা আছে, ন্যানো হেলথকেয়ার টেকনোলজি আছে, তারপরে হচ্ছে কি আপনার ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত, তারপরে হচ্ছে কি আপনার অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার প্রোটেকশন এটার ভিতরে দেওয়া আছে। তো এই হচ্ছে বাহিরের আপনার আউটলুকিংটা আর এটা হচ্ছে কি আপনার এই যে ভিতরের এখন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ডিপের একটা অংশ, ডিপের মধ্যে আপনার তিনটা তাক আছে, দুইটা লেয়ার আছে, উপরেরটা হচ্ছে গিয়ে ডিপ আর নিচেরটা হচ্ছে নর্মাল। এই ডিপের মধ্যে আপনার দুইটা বক্স আছে, সাইজে থার্মোস্ট্যাটটা হচ্ছে আপনার যে এই সাইডে দেওয়া আছে আর এটা হচ্ছে গিয়া আপনার ননফ্রোস্ট ফ্রিজের কুলিং ক্যাপাসিটিটা হবে অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে। যে ভেতরে যে ছিদ্রগুলো দেখতেছেন এটা হচ্ছে ননফ্রোস্ট ফ্রিজ, এটার ভেতরে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে। এই ফ্যানের বাতাসের সাহায্যে আপনার ভেতরে যে খাবারটা রাখবেন ওইটা হচ্ছে গিয়ে আপনার কুলিং করবে, বাকি বডির যে চারপাশে এটার মধ্যে কোনো প্রকার আইস আসবে না, মানে ডিপে কোনো ধরনের আইসি আসবে না, আইসি আসবে না। হ্যাঁ, বাতাসের মাধ্যমে ঠান্ডা করবে খাবারটা, জি ঠান্ডা করবে। আর হচ্ছে কি আপনার এই যে পার্ট যে আছে এই পার্টের মধ্যে হচ্ছে কি আপনার দুইটা তাক আছে, ছোট ছোট কোনো প্যাকেট থাকলে এগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। এই হচ্ছে ডিপের স্পেস। এটার যে ডিপের যে স্পেসটা মূলত দুই থেকে আপনার চারজন ফ্যামিলি মেম্বারের জন্য এটার স্পেসটা এনাফ। এটার মধ্যে মূলত আপনি 40-50 কেজির মতন মাছ মাংস আপনি রাখতে পারবেন। তারপর নরমাল অংশটা একটু দেখি আমরা। হ্যাঁ, আর নরমালের অংশটা হচ্ছে গিয়া এই যে এটা হচ্ছে আপনার নরমালের অংশ আর এইখানে যে এটা ডিপের মতন ইউজ করা যায় এটা হচ্ছে চিলেট রুম। এটার কাজটা হচ্ছে কি আপনার সেমি ড্রিপ, যেমন আপনি কেক পুডিং এগুলো আনলেন আপনার সেমি ফ্রোজেন করতে হবে তখন এটা হচ্ছে সেম আপনার সেমি ডিপের কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার ডিপের সেমি ডিপের একটা কাজ করবে আর নরমালের হচ্ছে যে দুইটা তাক আছে আপনার একটা হচ্ছে কি ভেজিটেবল বক্স আর তিনটা হচ্ছে কি আপনার লেয়ার দাও আছে। হ্যাঁ, আর এই যে এই পাশে নরমালে আপনার এই যে এখানে আপনার পানির বোতল নরমাল কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য এই যে এখানে সেলফ দাও আছে আর এটা হচ্ছে ডিম রাখার জন্য একটা স্ট্যান্ড দাও আছে, এই যে ডিম রাখার স্ট্যান্ড। আচ্ছা, এই যে মার্সেল লেখা एक्चुअली আপনারা তো ওয়ালটনের শোরুম, মার্সেলের পণ্য কেন? আচ্ছা, আমি আপনাদেরকে একটা মানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আপনাদের মনে কনফিউজ থাকতে পারে যে আমরা ওয়ালটনের শোরুমে আসছি, ওয়ালটনের বদলে আমরা এখানে ওয়ালটনও দেখতেছি আবার আমরা মার্সেলও দেখতেছি। মার্সেল হচ্ছে ওয়ালটনের একটি ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, ওয়ালটনের একটি ব্র্যান্ড আর মার্সেলটা হচ্ছে যে এক্সপোর্ট কোয়ালিটি। আমাদের বাংলাদেশে হচ্ছে ওয়ালটন নামে এটা সবাই চিনে, কিন্তু বিদেশে যেগুলো আমাদের এক্সপোর্ট হচ্ছে ওগুলো কিন্তু ওয়ালটন নামে তারা কেউ চিনে না। মার্সেল নামে হচ্ছে এটা বাহিরের কান্ট্রিতে পরিচিত। ওয়ালটনের কিন্তু আরো কয়েকটা ব্র্যান্ড নামে এখন বর্তমানে পরিচিত, যেমন মার্সেল, তারপরে সাউন্ড বক্স হচ্ছে কি আপনার কোরাস, তারপর ইলেকট্রিক কেটলি আছে অরজিন, তারপর আপনার চার্জার ফ্যান এসি
টিভি এগুলো আরেকটা হচ্ছে যে সেফ, এটা মূলত আপনার ফেদের কোনো কিছু না, কনফিউশনের না, তো এটা মূলত ওয়ালটনের একটি পণ্য। আচ্ছা জি, এটার প্রাইজিংটা কত থাকছে ম্যাডাম? এটার প্রাইজিংটা থাকছে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসটা আপনার 39,990। আফটার ডিসকাউন্টে আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এটা 37,500 হলে এটা দেওয়া যাবে, মানে 37,500 টাকা। হ্যাঁ, 37,500 হলে মানে প্রায় 2500 টাকার মতো ডিসকাউন্ট, 2500 টাকার মধ্যে ডিসকাউন্ট। পাশাপাশি হচ্ছে ঢাকার মধ্যে আপনার ফ্রি হোম ডেলিভারি, ঢাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ারে 50% হচ্ছে আমাদের। আচ্ছা, 50% আপনারা কস্টিং দিয়ে করবেন? কস্টিং দিয়ে দিব জি। 37,500 একদম ইনস্ট্যান্ট 2500 টাকা ডিসকাউন্ট। আর গ্যারান্টি ওয়ারেন্টিটা কি থাকবে? গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার 12 বছর হচ্ছে কম্প্রেসার গ্যারান্টি, 4 বছর হচ্ছে পার্সেল গ্যারান্টি, আর প্রথম 3 ইয়ার্স মানে 3 বছর হচ্ছে গিয়ে এই ফ্রিজের দরজার গ্যারান্টি, আর প্রথম 1 বছর হচ্ছে গিয়ে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রথম 1 বছরের মধ্যে আপনার ফ্রিজের বড় যে কোনো পার্টস, যেমন আপনার কম্প্রেসার হতে পারে, কনডেন্সার হতে পারে, চেম্বার হতে পারে, তিনটা পার্টসের সমস্যা হলে আপনাকে এই ফ্রিজটা চেঞ্জ করে সেম মডেলের একটা নতুন ফ্রিজ কোম্পানি আপনাকে দেবে। ওকে, চমৎকার। তারপরে আমরা এই যে ডাবল ডোর দেখতে পারি, এই যে আচ্ছা আচ্ছা ডাবল, এই যে ডাবল ডোর, এটা মডেলটা হচ্ছে গিয়া 5F3 GDLDD ডিজিটাল ডিসপ্লে। এই যে এটা হচ্ছে কি আপনার ডাবল ডোর মানে আলমারি সিস্টেমের সাইড বাই সাইড ফ্রিজ, ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এটার মধ্যে অ্যাড করা আছে, তারপরে অ্যান্টি ফাঙ্গাল ডোর গ্যাসকেট, তারপর ন্যানো হেলথ কেয়ার ভোল্টেজ স্টেবিলাইজার মেশিং, অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর, যেমন আপনার ভোল্টেজ যদি বেশি আপ ডাউন যদি করে এটার মধ্যে একটা অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে যে এটা অটোমেটিক এটা আপনার প্রোটেকশন দেবে আর কি। আর এটা হচ্ছে মিরর টাইপের, আর যে এই যে আপনারা গ্লাসটা দেখতেছেন এটা সহজে ভাঙবে না, ফাটবে না, আর এটা সহজে ফাটারও চান্স খুব কম। তারপরে সেট টেম্পারেচার, এটা হচ্ছে আপনার নিজের মতন করে আপনার টেম্পারেচার একটা দিয়ে সেট করে রাখতে পারছেন। আবার এটার মধ্যে আপনার লকও দেওয়া আছে, চাইল্ড লক দেওয়া আছে, এই ডিসপ্লেটা লক করা যাবে না, ডিসপ্লেটা এই পুরোটা ডিসপ্লে আপনি 3 সেকেন্ড ধরে রাখলে অটো এটা লক হবে, আবার 3 সেকেন্ড ধরে রাখলে অটো আপনার লক আনলক হবে। আচ্ছা, এটার মধ্যে কি স্টেবিলাইজার লাগবে? না, এটার মধ্যে স্টেবিলাইজার লাগবে না, এটা হচ্ছে R600A গ্যাস। তো R600A গ্যাসটা মূলত কি, তো এই গ্যাসটা হচ্ছে গিয়া আপনার দ্রুত কারেন্ট বিলটা খুবই কম আসে, বিদ্যুৎ বিলটা কম আসবে, পাশাপাশি আপনার যে ফ্রিজে কুলিংটা এটা আপনাকে ঠিকঠাক ভাবে প্রপার ভাবে দিয়ে আপনার ভিতরে খাবারগুলো সংরক্ষণ করে দীর্ঘমেয়াদী করে রাখবে। আচ্ছা আচ্ছা, চমৎকার। একটু ভিতরে আমরা স্পেসটা দেখি, এটা হচ্ছে, এই হচ্ছে প্রথম দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের নরমালের সাইড আপনার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার নরমালের পুরোটা স্পেস, তো এটা হচ্ছে গিয়ে আপনার থার্মোস্ট্যাট দেওয়া আছে, যে কুলিং আসবে এই যে এখানে কিন্তু এই যে ছিদ্র গুলো দেওয়া আছে, এই যে ম্যাক্স মিন এখানে দেওয়া আছে, তারপর এটা হচ্ছে কি আপনার ডিপের পার্ট, ডিপের, আর ডিপের ওই যে ভেতর দিয়ে যে ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রর মাধ্যমে আপনার ওই যে ঠান্ডা কুলিং বাতাসটা আসবে, আর এখানে হচ্ছে এলইডি লাইট ডিপের। আচ্ছা, চমৎকার। যাদের ফ্যামিলিটা একটু বড় আর কি, তারা কিন্তু এই ফ্রিজটা চয়েস করতে পারেন। ডান পাশে হচ্ছে নরমাল থাকছে, বাম পাশে হচ্ছে ডিপ থাকছে, অনেক বড় স্পেস, মোর দেন আপনি দুই মনের মতো কিন্তু মাছ মাংস আপনারা এর মধ্যে স্টোর করতে পারবেন। আবার যারা অনেক দিন দীর্ঘদিন খাবার ফ্রোজেন করে রাখেন তারাও রাখি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, কালারটা কিন্তু খুবই এক্সক্লুসিভ, একদম মিরর ব্ল্যাক, একদম মিরর ব্ল্যাক, ফুল ব্ল্যাক কালার। আচ্ছা আচ্ছা, চমৎকার। এটার প্রাইস কেমন থাকছে ম্যাডাম? এটার প্রাইসটা হচ্ছে 96,990। আমাদের ভিডিও দেখে যারা আসবেন আফটার ডিসকাউন্টে এটা 90,000 পর্যন্ত রাখা যাবে, বরাবর রাউন্ড ফিগার, বরাবর রাউন্ড ফিগার। তার মানে হচ্ছে 7,000 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট, 7,000 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট, ফ্ল্যাট ডিসকাউন্ট 7,000 টাকা। এটার পরে আমরা নন ফ্রস্ট আরেকটা সিঙ্গেল ডোরের মধ্যে যে দেখতে পারি একটু বড়র মধ্যে, যাদের নাকি ফ্যামিলি মেম্বার 4 থেকে আপনার 6 জন ফ্যামিলি মেম্বার তাদের জন্য এই যে ডিপটা সিঙ্গেল ডোর আর কি,
সিঙ্গেল ডোরের মধ্যে, রাইট? সিঙ্গেল ডোরের মধ্যে এটার মডেলটা হচ্ছে কি আপনার 3D86 GDEL মডেল এটা। আচ্ছা আচ্ছা, GDEL মডেল এই যে এই পাশে ধরার শেপটা কিন্তু যে কাটা এইভাবে EL, এর জন্য এটার মডেলটা হচ্ছে কি EL। তো টেকনোলজি আমি আর নতুন করে এটার কিছু বলতাছি না, আমাদের ওই ফ্রিজে যাওয়া টেকনোলজি ইউজ করে এটার মধ্যে একই টেকনোলজি অ্যাড করা, এর জন্য আমি নতুন করে আর কোনো কিছু বলছি না। আমি এখন আপনাদেরকে ভিতরের স্পেসটা দেখাচ্ছি। উপরের অংশটা কি দেখছেন? উপরের অংশটা হচ্ছে পুরোটা হচ্ছে ডিপ ননফ্রস্ট, হ্যাঁ ননফ্রস্ট ফ্রিজ, উপরেটা ডিপ, আর এইগুলো হচ্ছে কি আপনার বড় পেট আইস বক্স, এই যে ভেজিটেবল বক্স, আর এই হচ্ছে কি আপনার চারটা তাক, তিনটা আপনার সেলফ দেওয়া আছে, এবং কি এই সেলফ গুলো যে দেওয়া আছে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, এইগুলা কিন্তু টেম্পার গ্লাস সেলফ গুলা, এই যে। আর এখানে হচ্ছে কি আপনার এই যে সিলেট রুম দেওয়া আছে, সিলেট রুমটা হচ্ছে কি আপনার সেমি ডিপের কাজ করবে, সেমি ডিপ ফ্রিজ সিলেট রুম। আর এই পাশটা হচ্ছে পুরোটা হচ্ছে কি নরমালে ডোরের যে সাইডের পালা আছে এগুলো, মানে কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার ড্রিঙ্ক, বিভিন্ন প্রকার ড্রিঙ্ক ড্রিঙ্ক যে রাখে এগুলার জন্য ড্রিঙ্ক, এগুলো সবজি টবজি ফ্রোজেন ছোটখাটো এগুলার জন্য মূলত হচ্ছে এটা। আচ্ছা চমৎকার। তো এটার প্রাইসিংটা কেমন আছে ম্যাম? এটার প্রাইসটা হচ্ছে কি আমরা 60,990 আফটার ডিসকাউন্টে আমরা এটা 55,900 পর্যন্ত রাখতে পারবো। 55,900 টাকা মানে হচ্ছে ফ্ল্যাট 5,000 টাকা ডিসকাউন্ট, 5,000 টাকা ডিসকাউন্ট। আর সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে না সবগুলোতে? সেম ওয়ারেন্টি গ্যারান্টি, আপনার সার্ভিস পার্ট, সার্ভিস যে আপনার পার্টস আছে স্পেয়ার পার্টস এগুলো আপনার সেম ওয়ারেন্টি গ্যারান্টি। আচ্ছা জি। তো আপনাদের শোরুমে যদি কেউ সরাসরি আসতে চায় তো কিভাবে এসে এই পণ্যগুলো নেবে? আমাদের শোরুমে যদি কেউ আসতে চায় আমাদের ভিডিও দেখে, আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবে, এবং কি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে গিয়ে আপনার দয়াগঞ্জ পানির পাম্পের অপোজিট, দয়াগঞ্জ পানির পাম্পের অপোজিট দাস বাংলা এটিএম বুথে দ্বিতীয় তলা। আর আমি আরেকটা সহজ ভাবে বলে দিচ্ছি, যারা সায়দাবাদ থেকে আসবেন সায়দাবাদ জনপদের মোড় থেকে সোজা 5 মিনিট হাঁটলে আমাদের শোরুমটা বরাবর পানির পাম্পের অপোজিট। তারপরে হচ্ছে ওই দিক থেকে যারা রায়সা বাজার, যারা নাকি রায়সা বাজার ওই সাইড দিয়ে আপনারা আসবেন, তারা হচ্ছে গিয়া রেল লাইন ক্রস পার হইলেই না ইবনে সিনা ল্যাবএইডের সামনে দেখবেন যে রেল লাইন ওভার ব্রিজ, মানে রেল লাইন উপরে ওই রেল লাইন ব্রিজটা আপনার পার হলে চার রাস্তার মোড়ে, আমাদের চার রাস্তার মোড়টাই শহীদ মিনার চত্বর বলে এটাকে, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড দয়াগঞ্জ পানির পাম্পের অপোজিট দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলা জি। ওকে, তো এই শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার, ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, যারা সরাসরি এসে দেখে নিতে চান তারাও নিতে পারবেন। পাশাপাশি চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই পণ্যগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন। পেয়েছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।